মাতৃত্ব পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। সন্তান গর্ভে আসার পর থেকে প্রসব পর্যন্ত তাই মা ও পরিবারকে থাকতে হয় সর্বোচ্চ সতর্ক, কারণ সামান্যতম ভুলের জন্য হয়ে যেতে পারে মা ও সন্তানের বড় কোনো সমস্যা। গর্ভাবস্থায় শেষ 3 মাসের সতর্কতা ও খাবার তালিকা সম্পর্কে আপনার অবশ্যই জ্ঞান থাকা কিন্তু প্রয়োজন। মূলত গর্ভাবস্থায় শেষ 3 মাসে খাবার, শারীরিক এবং মানসিক সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। এই সময়ের মধ্যে কোন ধরনের খাবার খাওয়া প্রয়োজন ও কোন খাবার এড়িয়ে চলা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। গর্ভাবস্থায় শেষ 3 মাসের সতর্কতা সম্পর্কে বলতে গেলে কি কি খাবার খাওয়া যাবে এ বিষয়ে অবশ্যই আলোচনা আসে। তাহলে আসুন জেনে নিই কোন ধরনের খাবার খাওয়া উচিত নয়। 1. চা, কফি, ক্যাফিন জাতীয় খাবার না খাওয়াই ভালো, কারণ শেষ সময়টায় ঘুম কমে যায়। ক্যাফিনের ফলে মা আরও জেগে থাকতে পারেন, যার কারণে সন্তানের ওজনের তারতম্য হতে পারে। 2. অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে যেতে হবে, কেননা গর্ভকালীন সময়ে হতে পারে ডায়াবেটিস, যা পরবর্তীতে স্থায়ী ডায়াবেটিসের কারণ হতে পারে। 3. লবণের ব্যাপারে সতর্ক হতে হবে, কারণ উচ্চ রক্তচাপের ঝুঁকি গর্ভাবস্থার শেষ সময় বেড়ে যেতে পারে। এছাড়া পায়ে জল জমার কারণও হতে পারে অতিরিক্ত লবণযুক্ত খাবার। 4. এ সময় এড়িয়ে যেতে হবে তৈলাক্ত খাবার ও ফাস্টফুড, এতে মায়ের ওজন বেড়ে যেতে পারে, হতে পারে পেটে গ্যাসের সমস্যা। 5. পুরো গর্ভকালীন সময়ে বিশেষ কিছু ফল কম খাওয়া বা না খাওয়াই ভালো, যেমন কামরাঙা, আনারস এবং পেঁপে। এবার বলি কি কি খেতে হবে আপনাকে। গর্ভকালীন সময়ে মায়ের জন্য অবশ্যই ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত ক্যালোরি ও আয়রন সমৃদ্ধ খাবারের। দৈনিক একজন গর্ভবতী মহিলার 2500 ক্যালোরি খাবারের প্রয়োজন হয়। গর্ভাবস্থায় শেষ 3 মাসের সতর্কতা হিসাবে খেতে হবে যে পুষ্টিকর খাবারগুলো, সেগুলো হলো উচ্চ ক্যালোরিযুক্ত শুকনো খেজুর, কিশমিশ, বাদাম জাতীয় ড্রাই ফ্রুটস। আয়রনের জন্য খেতে পারেন কলা, ডাবের জল, দুধ, ছানা, পনির ইত্যাদি। শেষ সপ্তাহগুলোতে জলের প্রতি হতে হবে বিশেষ মনোযোগী। এই সময় দিনে 2 থেকে 3 লিটার জল অবশ্যই পান করতে হবে। প্রসবকালীন সময়ের আগে অনেকের দেখা যায় কোষ্ঠকাঠিন্য, তাই প্রচুর জল পান করার সাথে সাথে হালকা কুসুম গরম জলে সামান্য আদাবাটা বা লেবু দিয়ে খেলে উপকার হয় বেশ। এছাড়া শাকসবজি ও আঁশ জাতীয় খাবার এই অবস্থায় সবথেকে বেশি খাওয়া প্রয়োজন। এর ফলে সন্তানের উপযোগী পুষ্টি যেমন আসবে, তেমনই মুক্তি পাওয়া যাবে গর্ভকালীন নানা জটিলতা থেকে। এবার বলবো কিছু শারীরিক সতর্কতা সম্পর্কে। আপনাকে মনে রাখতে হবে আপনি এখন 2 জন, আপনার শরীরে বেড়ে উঠছে আর একটা ছোট্ট প্রাণ। শেষ ট্রাইমেস্টারে শরীর জুড়ে শুরু হয় নানা অশান্তি, তাই বাচ্চার ভালো থাকার জন্য এই সময় শারীরিক নানা বিষয়ে সতর্ক থাকতে হয়। যেমন 1. এই সময় ওঠা বসা অনেক কষ্টের, হতে পারে কোমর, ঘাড় এবং জরায়ুতে নানান অস্বস্তি, তাই শোয়া বসার নানান পজিশনে রাখতে হবে খেয়াল। এই সময় দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসলে বা বিশেষ কোনো পজিশনে বসলে পা ফুলে যেতে পারে। এর কারণ এই সময়টায় শরীরে অতিরিক্ত হরমোনাল পরিবর্তন হয়, তাই ওঠা বসার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। 2. খুব বেশি সময় একটানা বসে না থেকে হালকা ব্যায়াম এবং হাঁটাহাঁটি করা কিন্তু খুব ভালো। এই সময় অনেকেই কাজ ছেড়ে দিয়ে পূর্ণ বিশ্রামে থাকতে চান, তা না করে সাধারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখতে হবে। 3. করতে হবে নিয়মিত শরীরচর্চা। এছাড়া শোয়া থেকে ওঠায় সমস্যার ক্ষেত্রে নিতে পারেন পরিবারের লোকজনের সহায়তা। 4. এ সময় ভারী কিছু কাজ এড়িয়ে যেতে হবে অবশ্যই, যেমন ভারী কিছু জিনিস তোলা, নিচু হয়ে কাজ করা, দীর্ঘক্ষণ কোনো কাজে সময় দেওয়া, দীর্ঘ ভ্রমণ ইত্যাদি। 5. শেষ সময় ডাক্তার যে পরীক্ষাগুলো দেবে তা অবশ্যই করে রাখা ভালো। এ সময় বাচ্চার পজিশন জানা এবং শারীরিক অবস্থা জানা জরুরি, তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করিয়ে নিতে হবে সময় মতো। এই শারীরিক সতর্কতাগুলো মেনে চলার পাশাপাশি মানসিকভাবেও স্ট্রং থাকা জরুরি। পরিবারের লোকজনের উচিত গর্ভবতী মায়ের যথেষ্ট খেয়াল রাখা এবং ভরসা দেওয়া, গর্ভবতীকে উৎফুল্ল রাখা। মায়ের নিজেরও উচিত মনোবল না হারিয়ে সন্তানের আগমনের চিন্তা করে নিজের মানসিক দিকের খেয়াল রাখা। এর জন্যে যা কিছু মানসিক তৃপ্তি এনে দেয় তা করার চেষ্টা করতে হবে। এছাড়া অতিরিক্ত স্ট্রেসের কারণে এবং শারীরিক অস্বস্তির কারণে ঘুম কমে যায় খুব। এই সমস্যা যাতে সন্তানের ওপর প্রভাব ফেলতে না পারে, তাই সতর্ক থাকার পাশাপাশি দুশ্চিন্তা থেকেও দূরে থাকতে হবে।
আপনার মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলে এমন ব্যাপার এড়িয়ে চলাই ভালো। সবশেষে বলবো, মা এবং সুস্থ সন্তানের জন্য শুধু শেষ 3 মাস নয়, পুরো গর্ভকালীন সময়ই থাকতে হবে শরীর ও মনের প্রতি প্রচণ্ড যত্নশীল। তাহলেই কেবল আমরা পাবো সুস্থ মা ও এবং একটি সুস্থ সন্তান। তাহলে ভিউয়ার্স, বোঝা গেল তো গর্ভকালীন শেষ 3 মাসে গর্ভবতী মায়ের কিভাবে যত্ন নিতে হবে? আশা করি আজকের ভিডিওটি অনেকের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করবেন, আর এরকমই হেলথ রিলেটেড টিপস পেতে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।